Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. Wherever you are in this country or out of this country, this is Nasir once again before you and welcome to Nasir's Club. Priyo shikkhathira, ajke amra shikbo perfect tense. Amra already perfect tense niye prochur video dekhechi, ami nije baniyechi ebong apnaro dekhechen. আজকে একটু ভিন্নভাবে আমরা পারফেক্ট টেন্স শিখব চলুন আমরা সময় নষ্ট না করে চলে যাই রিমাইন্ড করে দিতে চাই সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের যে লাস্ট ভিডিওটি দিয়েছিলাম যে খুব সহজে কন্টিনিউয়াস টেন্স কিভাবে আপনি বুঝবেন সেই ভিডিওটি দেখে আসুন এরপরে আজকের এই ভিডিওটি দেখুন প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে পারফেক্টের অর্থ হচ্ছে কোনো কাজ কমপ্লিট হওয়া কোনো কাজ সম্পূর্ণ হওয়া শেষ হয়ে যাওয়া সেটা হচ্ছে পারফেক্ট টেন্স পারফেক্টের বাংলা হচ্ছে সঠিক যথাযথ এবং আরেকটা অর্থ রয়েছে সেটা আমরা জানি না আর সেটাই হচ্ছে সম্পূর্ণ করা সম্পূর্ণ হওয়া কমপ্লিট হওয়া সেটা হচ্ছে পারফেক্ট টেন্স প্রিয় শিক্ষার্থীরা চলুন আমরা পারফেক্ট টেন্সকে ভালোভাবে বুঝি আর সেটা বোঝার জন্য আমরা ইন্ডিভিনিটে চলে যাই আমরা সাধারণত যে কাজগুলো সারাদিন রুটিন অনুযায়ী করি এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট অনুযায়ী করি অর্থাৎ অভ্যাসগতভাবে করি যেমন আমি চা খাই বাট এখন চা খাচ্ছি না যেমন আমি সাইকেল চালাই বাট এখন সাইকেল চালাচ্ছি না যেমন আমি টিভি দেখি বাট এখন টিভি দেখছি না তো এই যে যে কাজগুলো আমরা আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী ক্যারেক্টার অনুযায়ী আমরা করি মানে আমাদের এটা হচ্ছে অভ্যাস এটা আমাদের হচ্ছে নিয়মিত বা রুটিন অনুযায়ী যে কাজগুলো আমরা করতে অভ্যস্ত সেটা হচ্ছে ইন্ডিভিনিট টেন্স এবং এই স্বাভাবিক যে কাজগুলো অভ্যাসগত যে কাজগুলো এবং নিয়মিত যে কাজগুলো আছে সে কাজগুলো যদি আমরা রানিং করে দিই সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স এবং এই কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে রানিং অবস্থা থেকে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে পারফেক্ট উদাহরণ হিসেবে আমরা নিতে পারি ধরুন যে আমি চা খাই বাট এখন তো আর চা খাচ্ছি না তাহলে চা খাই এটা আমার বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক এটা হচ্ছে আমার অভ্যাসগত একটা বিষয় তো সো এটাই হচ্ছে প্রেজেন্ট ইন্ডিভিনিট টেন্স মানে ইন্ডিভিনিট এটা যে আমি চা খাই বাট এটাকে যখন রানিং করে দেবো তখন সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স এবং এই যে চা খাওয়ার বিষয়টি যখন কমপ্লিট হয়ে যাবে শেষ হয়ে যাবে মানে চা খাই এটা অভ্যাসগত চা খাচ্ছি রানিং আছি তার মানে কন্টিনিউয়াস টেন্স চা খাওয়া শেষ হয়ে গেছে রেখে দিয়েছি তার মানে ফিনিশ সেটা হচ্ছে পারফেক্ট টেন্স আশা করি বোঝাতে সক্ষম হয়েছি এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট টেন্স এবং ইন্ডিভিনিট টেন্সের ওপরে অনেকগুলো ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেগুলো খুঁজে আপনারা দেখে আসুন আজকের এই ভিডিওতে আমরা শিখব সবগুলো পারফেক্ট টেন্স তো দেখুন প্রেজেন্টে বাংলাগুলো কেমন হয় পাস্টের বাংলাগুলো কেমন হয় এবং ফিউচারের বাংলাগুলো কেমন হয় তো আমরা এই মিডিলে যে আলোচনা রয়েছে এগুলো আপাতত বাদ দিয়ে রাখি এগুলো মনে করি যে এগুলো নেই তাহলে কি আয় আমি নিয়েছি এবং এখানে লেখা আছে রিটেন তো রিটেন মানে কি রাইট রোট রিটেন অর্থাৎ এটা হচ্ছে ভিথ্রি ভিথ্রির অর্থ কি ভিথ্রির ডিরেক্ট অর্থ আছে রাইট মানে হচ্ছে লেখা আর রোট মানে হচ্ছে যে লিখেছিল অর্থাৎ পাস্ট এমন একটা এরিয়া যেখানে সবসময় ছিল যোগ হবে যেমন ডু মানে করা ডিড মানে করেছিল এর সাথে ছিল যোগ হবে যেমন হচ্ছে আমি ভাঙ্গি ব্রেক ভেঙেছিলাম অর্থাৎ ছিল যোগ হবে অতীত মানে এই শব্দের সাথে অবশ্যই ছিল যোগ হবে এবং তারপরে রয়েছে পারফেক্ট সো পাস্ট পার্টিসিপল সো পাস্ট পার্টিসিপলের অর্থ কী পাস্ট পার্টিসিপলের অর্থই হচ্ছে যে পারফেক্ট মানে পারফেক্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল একই কথা মানে কোনো কাজ কমপ্লিট হয়ে যাওয়া সো এখানে রিটেনের অর্থ হচ্ছে কোনো কাজ ডান হয়ে যাওয়া মানে কমপ্লিট হয়ে যাওয়া রাইট মানে লেখা রোড মানে লিখেছিল রিটেন মানে লিখিত একটা অবস্থা ব্রেক মানে ভাঙা ব্রোক মানে ভেঙেছিল ব্রোকেন মানে অলরেডি ভেঙে আছে হাইড মানে লুকানো হিডেন হচ্ছে লুকায়িত অলরেডি লুকিয়ে আছে যেমন গিভ মানে দেওয়া গেভ মানে দিয়েছিল পাস্টে তো সবসময় ছিল যোগ হবে দিয়েছিল আর গিভেন মানে হচ্ছে দেওয়া হয়ে আছে এরকম একটা অবস্থা অর্থাৎ প্রদত্ত দেওয়া আছে সো এইভাবে আমরা কিন্তু পারফেক্ট টেন্সকে খুব সহজেই আয়ত্ত করতে পারি পারফেক্টের অর্থ হচ্ছে কমপ্লিট হওয়া তাই আমাদের স্ট্রং এবং উইক ভার্বগুলো ভালোভাবে জেনে নিতে হবে এখানে হচ্ছে রিটেন তাহলে আই রিটেন মানে এরকম মনে হচ্ছে যে হয় আমি লিখিত এরকম একটা অবস্থা অথবা আমি লিখেছি এরকম একটা
সো যারা অনেক অ্যাডভান্স তাদের জন্য আলাদা ভিন্ন একটা বিষয় রয়েছে, আলোচনা রয়েছে যে কিভাবে আমি আমার উপরই সিদ্ধান্তটা চলে যেতে পারে। তবে আমরা যেহেতু অ্যাডভান্স লেভেলের এই ভিডিওতে কোনো আলোচনা রাখছি না, সেক্ষেত্রে আমরা জাস্ট পারফেক্টের মতোই ভাববো যে আই রিটার্ন মানে মনে হচ্ছে যে আমি লিখেছি, আই ডান মানে আমি করেছি, আই ক্যান্সেল মানে মনে হচ্ছে আমি ক্যান্সেল করেছি, আই টেকেন মানে মনে হচ্ছে আমি নিয়েছি, ঠিক এরকমটাই মনে হচ্ছে, মানে কোনো কাজ কমপ্লিট হওয়া অবস্থাকে বোঝাচ্ছে। পারফেক্টের আলোচনার লক্ষ্যই হচ্ছে যে কোনো কাজকে কমপ্লিট দেখানো, মানে কোনো কাজকে সম্পূর্ণ দেখা, এটা মানে বাকি নেই, এটা সম্পূর্ণ হওয়া, শেষ হয়ে যাওয়া, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা এটা এই যে কমপ্লিট হওয়া কাজটা বর্তমানে যেমন কোনো কাজ কমপ্লিট হওয়া বোঝায়, সেরকমভাবে অতীতেও কোনো কাজ কমপ্লিট হয়েছিল এটা বোঝাবে, এবং ভবিষ্যতেও কোনো কাজ কমপ্লিট হবে না, হবে না, এটা হবে না, হয়ে থাকবে এটাই বোঝাবে। উদাহরণ হিসাবে আমরা নিতে পারি, ধরুন যে আমি চা খেয়েছি, মানে আমার চা খাওয়ার কাজটি কমপ্লিট হয়ে আছে। এটাকে আরেকটু পিছনে যাই, যেমন হচ্ছে আমি চা খাই, আমার অভ্যাসগত একটা হ্যাবিট, অভ্যাসগত একটা বিষয়, চা খাচ্ছি মানে রানিং অবস্থায় আছি, এবং চা খাওয়া শেষ হয়ে গেলেই তো আমরা বলবো চা খেয়েছি, মানে কমপ্লিট অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে অতীতেও আমরা চা খেয়েছিলাম, মানে কোন কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, এটাই আমাকে সেন্সে নিয়ে আসতে হবে, এবং ভবিষ্যতেও কোনো কাজ আমার কমপ্লিট হয়ে থাকবে, অর্থাৎ চা খাওয়ার কাজটি কমপ্লিট হয়ে থাকবে। তাহলে এটাকে আরেকটু বুঝি, যেমন আমি চা খেয়েছি, চা খেয়েছিলাম, চা খেয়ে থাকবো, কাজ করি, করেছিলাম, করে থাকবো, নিয়েছি, নিয়েছিলাম, নিয়ে থাকবো। নিশ্চয়ই বোঝাতে পেরেছি, আমি ভিডিও করেছি, ভিডিও করেছিলাম, এবং ভিডিও করে থাকবো, আমি ঢাকা পৌঁছেছি, ঢাকা পৌঁছেছিলাম, এবং ঢাকা পৌঁছে থাকবো। সো আমরা পারফেক্টে তিনটা টার্মই আমরা শিখবো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, তিনটাই শিখবো। বাট আমাদের ইংলিশ স্পোকেনের জন্য অনলি জাস্ট প্রেজেন্ট পারফেক্ট দরকার, পাস্ট পারফেক্টও তেমন খুব একটা দরকার হয় না। বাট আমরা যেহেতু একটা টেন্সকে কমপ্লিট আকারে শিখছি, সেক্ষেত্রে আমরা পুরো সিস্টেমটাই আমরা মনে রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা পারফেক্ট ভালোভাবে শিখছি, তাই প্রেজেন্টের পারফেক্ট, পাস্টের পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট তিনটাই মনে রাখি। বাট আমরা ইংলিশ স্পোকেনের জন্য অনলি প্রেজেন্ট পারফেক্টকেই টার্গেটে নিব। যাই হোক, তাহলে আমরা এই অক্সিলারি ভার্বে চলে আসি, যে আমরা ইচ্ছা করলে তো আই রিটেন, আই ডান, আই ক্যান্সেল বলতেই পারি, যে আমি কোনো কাজ কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, এখন এই কমপ্লিট করার কাজটা বর্তমানে করে ফেলেছি, সম্পূর্ণ করে ফেলেছি, না অতীতে সম্পূর্ণ করে ফেলেছিলাম, না ভবিষ্যতে সম্পূর্ণ করে থাকবো বা সম্পূর্ণ করে রাখবো কিছু একটা। এটা বোঝানোর জন্য আমাদেরকে এই অঞ্চলের ভার্বে চলে যেতে হবে। যারা বরাবরের মতোই আমাদের ভিডিওগুলো দেখেন বা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, তারা এটা দেখেই বুঝতে পারছেন যে এটা হ্যাব ভার্বের আলোচনা। আমাদের হ্যাব ভার্ব নিয়ে যে লেকচার সিট রয়েছে, হ্যাব ভার্বের যে আলোচনা রয়েছে, সেই হ্যাব ভার্ব হচ্ছে এটাই। দেখুন, হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, হ্যাড হচ্ছে পাস্ট, এবং শ্যাল হ্যাভ অ্যান্ড উইল হ্যাভ হচ্ছে ফিউচার, এবং এটা হচ্ছে হ্যাব ভার্বের ব্যবহারে আমরা এটা শিখেছি। এবং হ্যাব ভার্ব নিয়ে যারা আমার ক্লাসগুলো দেখেছেন, তাদের আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এখন এই যে তিনটা গ্রুপ রয়েছে, এই তিনটা গ্রুপেই আপনাকে নির্ধারণ করে দেবে যে আপনি প্রেজেন্টে কোনো কাজ কমপ্লিট করেছেন, না পাস্টে কোনো কাজ কমপ্লিট করে রেখে দিয়েছিলেন, না ফিউচারে কোনো কাজ কমপ্লিট করে রাখবেন, মানে করা হয়ে থাকবে, এটা নির্ধারণ করবে এই গ্রুপগুলো। সো এটা হচ্ছে প্রেজেন্ট, আমরা জানি যে হ্যাভ হ্যাজ, পাস্ট হচ্ছে হ্যাড, আর উইল, আর ফিউচার হচ্ছে শ্যাল অথবা উইল হ্যাভ। তাহলে আমরা বলতে পারি যে আই হ্যাভ ডান অথবা আই হ্যাভ রিটেন, মানে আমি লিখেছি, তাহলে আমার সেন্টেন্সগুলো শুদ্ধ হয়ে গেল। যেহেতু আমরা বুঝলাম যে পারফেক্ট মানে হচ্ছে কোনো কাজ কমপ্লিট করা, কিন্তু কমপ্লিট করা মানে সম্পূর্ণ হওয়া বা শেষ হয়ে যাওয়া, এই কাজটা তো বর্তমানে যেমন হয় অতীতে হয়েছিল এবং ভবিষ্যতে হয়ে থাকবে, এটাকে নির্ধারণ করার জন্য আমাদেরকে অবশ্যই এই অক্সিলারি ভার্বের উপর ডিপেন্ড করতে হবে। আর এটা হচ্ছে হ্যাভ ভার্বের এই ব্যবহারটি, তবে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি, কিন্তু আমরা হ্যাভ ভার্ব যখন ব্যবহার করেছিলাম তখন সেটা প্রিন্সিপাল ভার্ব, মানে মেন ভার্ব হিসেবে আমরা তখন শিখেছিলাম। আর তখন সেটা কী অর্থে শিখেছিলাম, সেটা হচ্ছে কোনো ব্যক্তির বা বস্তুর নিজস্ব কোনো জিনিস আছে বোঝাতে
have has ব্যবহার হয় ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তির বা বস্তুর নিজস্ব কোনো জিনিস ছিল এবং নিজস্ব কোনো জিনিস থাকবে বোঝাতে আমরা যথাক্রমে had এবং will have ব্যবহার করি যাই হোক সেটা নিয়ে আজকে আলোচনা করছি না জাস্ট এটা এখানে অক্সিলারি ভার্ব লাগবে প্রয়োজন জাস্ট দ্যাটস ইট এর কোনো নিজস্ব এখানে অর্থ আমরা বের করব না তাহলে হচ্ছে কি আই হ্যাভ রিটেন আমি লিখেছি মানে বর্তমানে লিখেছি আর আই এর সাথে যখন হ্যাড দেব তখন আমি কোনো কাজ করেছিলাম মানে আই হ্যাড রিটেন আমি লিখেছিলাম হ্যাড ডান আমি করেছিলাম অতীতের সমস্ত কাজ কমপ্লিট করেছিলাম আর ফিউচারে যখন দেব তখন আই উইল হ্যাভ টেকেন আই উইল হ্যাভ ডান মানে আমি কোনো কাজ নিয়ে থাকবো আমি কোনো কাজ করে থাকবো আমি কোনো কাজ শেষ করে থাকবো যাই হোক যে কাজগুলো আমরা বর্তমানে কমপ্লিট করেছি অতীতে করেছিলাম এবং ভবিষ্যতে করে থাকবে সেটাই হচ্ছে আমাদের পারফেক্টের কাজ আমরা আরেকটু বিস্তারিত এখানে বোঝার চেষ্টা করি দেখুন লিখেছি লিখেছিলাম লিখে থাকবো আমরা এইভাবে বুঝবো যে লিখেছি মানে এই মুহূর্তে কোনো কাজ কমপ্লিট করেছি লিখেছিলাম এবং লিখে থাকবো করেছি করেছিলাম করে থাকবো তারপর হচ্ছে ক্যান্সেল করেছি ক্যান্সেল করেছিলাম ক্যান্সেল করে থাকবো নিয়েছি নিয়েছিলাম নিয়ে থাকবো আমাদের এই তিনটি টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্টই হচ্ছে মেন এটাই আমরা শিখবো এবং প্রেজেন্ট পারফেক্টে আরেকটু বিষয় অ্যাড করে দিতে চাই সেটা হচ্ছে বর্তমানে যে কাজগুলো আমরা রিসেন্টলি মানে সাম্প্রতি মানে কিছুক্ষণের মধ্যেই আমি কমপ্লিট করেছি বা শেষ করেছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স জাস্ট এটুকু মনে রাখলে হবে যে কিছুক্ষণের মধ্যে কোনো কাজ কমপ্লিট করেছি সেটা হচ্ছে পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্টের কথা বলছি আর ওভারঅল সব মিলিয়ে পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিট করা তাহলে আমরা নিশ্চয়ই এই ছক দেখে বুঝেছি আপনারা এটা দেখে নিতে পারেন তবে আমরা এখানে সেন্টেন্সকে আর একটু ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে আই হ্যাভ টেকেন আমি নিয়েছি মানে বর্তমানে কোনো কাজ কমপ্লিট করেছি আই হ্যাড টেকেন অতীতে কোনো কাজ কমপ্লিট করেছিলাম আই উইল হ্যাভ টেকেন ভবিষ্যতে কোনো কাজ করে থাকবো বা ভবিষ্যতে কোনো কিছু নিয়ে থাকবো এখানে দেখুন হ্যাভ হ্যাজ এখানে হ্যাড এবং উইল হ্যাভ শ্যাল হ্যাভ তাহলে আপনারা নিশ্চয়ই এই আইটেমগুলো দেখে এই যে ছকগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা হচ্ছে হ্যাভ ভার্ব তবে এখানে এখানে হ্যাভ ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই হ্যাভ ভার্ব জাস্ট অক্সিলারি ভার্ব হিসেবে হেল্পিং ভার্ব হিসেবে বসেছে বৃহত্তম কোনো একটি ভার্বকে হেল্প করার জন্য দ্যাটস ইট এখানে আরেকটি এক্সাম্পল আমরা দেখতে পারি যেমন আই হ্যাভ রিটেন আমি লিখেছি আই হ্যাড রিটেন আমি লিখেছিলাম আই উইল হ্যাভ রিটেন আমি লিখে থাকবো যদি আমরা এই যে এই মাঝের অক্সিলারি ভার্বগুলো আমরা বাদ দিয়ে দিই তাহলে কী হবে আই রিটেন মানে মনে হচ্ছে যে আমি কোনো কাজ করেছি মানে আমি লিখেছি এরকম একটা বোঝাচ্ছে কোনো কাজ কমপ্লিট করাকে বোঝাচ্ছে বাট হ্যাভ দিয়ে প্রমাণ করবে যে এটা বর্তমানে কোনো কাজ কমপ্লিট হ্যাড দিয়ে প্রমাণ করবে যে এটা অতীতে কোনো কাজ কমপ্লিট হয়েছিল এবং উইল হ্যাভ হচ্ছে যে ভবিষ্যতে কোনো কাজ কমপ্লিট হয়ে থাকবে প্রিয় শিক্ষার্থীর আজকের এই ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে বুঝতে আমাদের আরও যে ভিডিওগুলো রয়েছে নাসিস ক্লাব চ্যানেলে সেখানে গিয়ে আপনারা দেখে আসবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম